আমার পিছনে দেখতে পাচ্ছেন সায়েন্স ওয়ার্ল্ড। কোভিড সিচুয়েশনের কারণে এখন আর আমরা ভিতরে ঢুকছি না, আমরা একটা বোটে উঠেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে আমাদের এখানে ঈদের পরের দিন। আজকে ওয়েদার কন্ডিশন খুব ভালো দেখলাম, অনেক রোদ্রোজ্জ্বল দিন, তাই একটু বাসা থেকে বের হলাম। আমরা স্কাই ট্রেনে এখানে এসেছি। আমার একটি ভিডিও আছে চালক ছাড়া ট্রেন, আপনারা কেউ যদি না দেখে থাকেন তাহলে কাইন্ডলি দেখতে পারেন। ওই স্কাই ট্রেনে আমরা এখানে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সায়েন্স ওয়ার্ল্ড। সায়েন্স ওয়ার্ল্ডটা অনেকের কাছে অনেক আকর্ষণীয় একটা স্থান, এখানে এডুকেটিভ এবং লার্নিং অনেক কিছু আছে। কোভিড সিচুয়েশনের কারণে এখন আর আমরা ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই আমরা পার্কে এবং আশেপাশের যে সুন্দর সারাউন্ডিং আছে এটা ঘুরে দেখব। আপনারা আশা করি সাথেই থাকবেন। আমরা এখানে এসে রাজহাঁস দেখতে পেয়েছি, মানুষের মতোই হাঁটাহাঁটি করছে আর আগত দর্শনার্থীদেরকে মনে হয় আমন্ত্রণ জানাচ্ছে। আমরা এখানে এসে দেখতে পেলাম বোটিং এর অপশন আছে। ঠিক জানি না কোভিড সিচুয়েশনে কতটা স্বাভাবিক আছে, ঠিক আগের মতো আছে কিনা, আর একটু সামনে গিয়ে আমরা জানার চেষ্টা করব। সারাউন্ডিংটা খুব চমৎকার, পিছনে সায়েন্স ওয়ার্ল্ড, এখানে বোটিং করছে মাঝখানে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, উপরে স্নো এখনো পুরোপুরি গলেনি, এবং সর্ববামে আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক স্টেডিয়াম, আর সর্ববামে দেখা যাচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। এখানেই অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট হয়েছিল এর আগে। আমরা একটা বোটে উঠেছি এবং নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছি। বোটিং এর খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে দেখতে। There's berries.
সারি সারি করে বোটগুলো সাজানো আছে। এখানে বিভিন্ন পেমেন্টের রেটগুলো দেওয়া আছে, বাচ্চাদের টিকিট কত, বড়দের টিকিট কত এবং কোন জায়গার ক্ষেত্রে কত টাকা লাগবে। আর এখানে আসার সাথে সাথে আমাদেরকে একটা ম্যাপ দেওয়া হলো, যেটা হচ্ছে যে এই এলাকায় কোন দিক থেকে কোন দিকে কিভাবে যেতে হবে, কত দূরে, এটার মোটামুটি একটা আইডিয়া এখানে আছে। তো আমরা আশা করি এটা ধরে সামনের দিকে আগাতে পারবো। যারা বোটে বা ফেরিতে উঠে এই পথ ধরে যেতে হয়, এবং যে যেদিকে যেতে চায় ওটার জন্য নির্দিষ্ট ফেরি আছে, ওইটাতে উঠতে হয়। আমি যেহেতু ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন ট্যুরিস্টিক্যাল প্লেস এবং লাইফস্টাইল শেয়ার করি, তারই অংশ হিসাবে আসলে আজকে এখানে আসা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গায় আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।